নমস্কার বন্ধুরা, ডি কিজেন ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত। একটি বিশেষ কারণের জন্য আমরা ভিডিও তৈরি করতে পারিনি। এক মাসের মতো হয়েছেন আমার শাশুড়ি মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, সেই কারণে আমরা ভিডিও তৈরি করতে পারিনি। আর আজকে মা তৈরি করছে দুর্গাপুজো উপলক্ষে নারকেলের নাড়ু। তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এখানে চারটে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে আখের রসের গুড়, আর এটি একটু ঝোলা টাইপসের নেওয়া হয়েছে। তোমরা চাইলে যে আখের চাক তৈরি হয় গুড়ের, সেটা দিয়েও নাড়ু তৈরি করতে পারবে। এখানে নেওয়া হয়েছে চিনি। মা এখানে সামান্য একটু কড়াইটা গরম করে নিচ্ছে। হালকা গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছে গুড়। এখানে 500 গ্রাম গুড় নেওয়া হয়েছে। গুড় দেওয়ার পরে আঁচটি বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। পাঁচ থেকে ছ মিনিট নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এক বাটির মতো চিনি। চিনি দেওয়ার পরে আবারও 5 থেকে 6 মিনিট নেড়ে নিতে হবে। আর নাড়ার সময় আঁচটি হাই ফ্লেমে রাখতে হবে। এখানে চিনি ব্যবহার করার একটি কারণ আছে। চিনি দিলে নারকেলের নাড়ুর যে পাকটা হয় সেটা খুব ভালো হয়, আর আঠালো ভাবটা বেশি হয়। তোমরা চিনি দিতে না চাইলে নাও দিতে পারো। নাড়তে নাড়তে খেয়াল রাখবে নারকেলের থেকে জল ছাড়ছে কিনা। আর যদি জল ছেড়ে দেয় তাহলে আঁচটি মাঝারি করে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। মা এখানে একদম ঘন ঘন নেড়ে যাচ্ছে, আর এইভাবে নাড় নাড়লে নারকেল লেগে যেতে পারে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। বন্ধুরা, নারকেল নাড়ু তৈরি করা আরও একটি বিশেষ পদ্ধতি, যে কারণে অনেকের নাড়ুর যে পাকটা সেটা ভালো মতো হয় না, কিংবা নারকেল নাড়ুটা একদমই নরম থেকে যায়। এই যে এখন যে এই সময়টা নাড়ছে, এই সময়টাতে একটি আওয়াজ বের হয়, সেই আওয়াজটা যতক্ষণ থাকবে ততক্ষণই আঁচটি মাঝারি রেখে এগুলিকে নেড়ে যেতে হবে। এটি নাড়তে নাড়তে খেয়াল করবে যে আওয়াজটা একদমই কমে গেছে, তখনই মনে করবে যে নারকেল নাড়ুর পাক একদম হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর আঠালো হয়ে এসেছে, আর পাকটা কত সুন্দর ধরছে। আর তোমরা এইভাবেই নারকেল নাড়ু তৈরি করবে। এটি তৈরি হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছে। অন্য একটি পাত্রে নামিয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নাড়ু তৈরি করে নিতে হবে। আর গরম গরম অবস্থাতে নাড়ু পাকটা ভালো ওঠে, আর তোমরাও চেষ্টা করবে যে এরকম গরম অবস্থাতেই নাড়ুটা তৈরি করার। আর এখানে একটি বাটিতে জল নিয়ে নেওয়া হয়েছে, যাতে হালকা গরম লাগলে অল্প একটু জল হাতে ছুঁয়ে নিয়ে নারকেলের যে গরম ভাবটা থাকে সেটা লাগবে না হাতে, আর খুব সহজে নাড়ুর পাকটা তোমরা দিতে পারবে। নাড়ুর সাইজটা তোমরা নিজের ইচ্ছে মতো রাখতে পারবে। সমস্ত নাড়ুগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে নারকেল নাড়ু। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর তোমাদের সকলকে জানাই শুভ শারদীয় প্রীতীয় শুভেচ্ছা। তোমরা পুজোতে অনেক অনেক মজা করো, আর আমাদের কমেন্টে লিখে জানাও তোমাদের কেমন পুজোটা কাটলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।